নিশ্চিত আমার কাছে দুটো নিউজ আসছে, মানে দু ধরনের। আহা, নিশ্চিত না, একদম আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমরা আগে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খুব প্রিয় মানুষ ছিলেন তিনি, বেশি বয়স না, হয়তো আমার চাইতে কয়েক বছরের বড় হবে, একদম মানে একটা ফুটন্ত গোলাপ বাগান থেকে ছড়ে গেল আজ। এদেশের অগণন মানুষের হৃদয়ের তিনি স্পন্দন, অত্যন্ত দামি দামি চমকপ্রদ কথা তিনি বলতেন, জুমার খুতবাগুলো কাউন্ট হতো, এবং আড়াইবাড়ি দরবার শরীফের তিনি পীর কেবলা ছিলেন, পীর সাহেব ছিলেন, কিন্তু ওরকম ট্রেডিশনালি না, বড় একজন কামিল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি, বড় আলেমে দিন গোলাম সরোয়ার সাইদি। তিনি আজকে তিনি বেঁচে নাই, কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হয় সেদিন তিনি আমাকে একটা আতর উপহার দিলেন, আজ থেকে 11 বছর আগে একটা আতর উপহার দিয়ে বললেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও ভালোবাসা পাবে, আলহামদুলিল্লাহ। আরেকদিন তিনি আমার বাসা, ওনার বাসা আমাকে দাওয়াত করলেন, গেলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবাই তার বাড়ি, বাড়িতে ঢুকেই বললেন বাড়িতে কেউ নাই, আমি নিজের হাতে আজকে আপনাকে রান্না করে খাওয়াবো। উনি করলেন কি, মুরগির স্যুপ করলেন, স্যুপ বানালেন, স্যুপ বানায়া আমার সামনে হাজির করে বললেন যে এটা আমি নিজে বানিয়েছি আপনাকে খাওয়ানোর জন্য। এত একজন ভালো মানুষ তিনি ছিলেন, সব দিক থেকে একজন মানে সর্বগুণে গুণান্বিত একজন ব্যক্তি। আমাদের মাঝ থেকে তিনি আজকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আল্লাহ তুমি তার জিন্দেগীর সকল গুণাগুলোকে মাফ করে দাও। আমি এখনই নিশ্চিত হলাম আমার সোহেল ভাইয়ের মাধ্যমে, আমি জানতাম না, আমি 2 ঘন্টা আগেও জানতাম, আমি সবসময় খবর নিচ্ছিলাম কি অবস্থা কি সিচুয়েশন, এখন হয়তো নিশ্চিত খবরটা চলে আসছে। আল্লাহ তুমি তার জিন্দেগীর সকল নেক আমলকে জান্নাতের ওসিলা করে দাও, এবং সকল সাইয়াতকে হাসানাত দিয়ে ভরপুর করে দাও, এবং তার পরিবারে মেবি আমি দেখেছি তার দুটো ছেলেকে দেখেছি, দুটো সন্তানকে তুমি আল্লাহ জগৎধন্য আলেমে দিন বানায় দাও। আসুন আমরা দোয়া করি। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন, তার আত্মীয় হচ্ছেন মরহুম আব্দুস সোবহান সাহেব, তিনি আত্মীয় সব দিক থেকে, তার বড় বড় মহান ব্যক্তি যারা ইসলামী ব্যক্তিত্ব স্কলারদের তিনি আত্মীয় ছিলেন। আল্লাহ তুমি তার এই দীর্ঘদিনের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى গভীরাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সুরাতুল আলা থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, যৎকিঞ্চিত কথা বলেছি, আলোচনা শেষান্তে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে আমাদের দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে, বাবা আমার নাই। যাদের চেহারার দিকে তাকালে কলিজাটা ভরে যায়, পরাণটা জোড়ায়া যায়, সেই জনম দুঃখিনী মা যারা চলে গেল রে, সে আব্বা আম্মার কবরের সমস্ত আজাব মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগিচা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের
ছেলে পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন, কবরে শোয়া দিয়েছেন, মুখটা ঘুরিয়ে দিয়েছেন, মুখের বাদনটা খুলে দিয়েছেন, বাঁশ চাপা দিয়েছেন। আজ বড্ড মনে পড়ছে সেই বাবার কথা, আজ বড় বড্ড মনে পড়ছে সেই মার কথা। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ি, দিল থেকে মন থেকে কণ্ঠ জার করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়াল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, আল্লাহ তাআলা এই মাহফিল তুমি আল্লাহ ভালো করে জানো কত কষ্ট করে আঞ্জাম দিতে হয়েছে। মাহফিল হবে কি হবে না, মাহফিল বাস্তবায়িত হবে কি হবে না, কত উৎকণ্ঠা ছিল। আল্লাহ মাহফিলটা তুমি আল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ মেহরবানি করে মাহফিলটাকে কবুল করে নাও, এবং এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও, কমিটি মেম্বারদেরকে কবুল করে নাও, আব্দুর রাজ্জাক ভাই ভাগ্যবান মানুষের নাম তুমি তার খেদমতকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার দিকে তাকালে অসহায় মনে হয়, আজকে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ওয়াল্লাহ কাশ্মীর শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আসাম কিনি নাটক শুরু হয়েছে, ইয়েমেন সিরিয়ার শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। ওয়াল্লাহ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিয়া দখল করে রেখেছে। আল্লাহ গো তোমরা খায়মি মদদ নাসিল করো, রসুল আর পাঠাবে না, নবী আর পাঠাবে না, কিন্তু একটা বারের জন্য তুমি আল্লাহ বলো নাই আবু বকর ওমর আর পাঠাবো না। আল্লাহ তাআলা মেহরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মার রহমতের জন্য বরকতের জন্য আল্লাহ এক ওমরের মতো আবু বকরের মতো একজন মুসলমান তুমি আল্লাহ পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা কুরআন ধারণের মতো তৌফিক আল্লাহ তুমি আমাদের দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার কাছে প্রার্থনা করছি, আমরা যে অবস্থায় আজকে দুটো হাত পেতে আছি আল্লাহ, পৃথিবীর কোথাও শান্তির কোনো বাতাস আমাদের মিলছে না। শান্তি কোন পথে কি পথে আসতে পারে, শান্তি এই চেতনা এই জাগ্রত তুমি মুসলিম উম্মার মধ্যে তুমি আল্লাহ করে দাও। আল্লাহ তাআলা বাংলার জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা 54,000 বর্গ মাইলের এই সুন্দর সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে আজান শুনতে শুনতে ঘুম থেকে আমরা উঠি, আবার আজান শুনতে শুনতে আমরা ঘুমের দিকে চলে যাই, 4,500,000 মসজিদের এই দেশ, এই দেশে এই আজানটা এই কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গিয়ে পার্লামেন্টে কোরআনের আইন পাশ হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা বিচার যদি করো আমরা পারপর সুযোগ পাবো না, আল্লাহ আমাদের বিচারটা তুমি আল্লাহ সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। তুমি যে কত বড় সত্তার, তুমি যে কত বড় গোপনকারী, আমাদের কত কিছু গোপন করে তুমি আল্লাহ রেখে দিয়েছো, আমাদের কত পাপকে তুমি আল্লাহ সত্তার হয়ে তুমি আল্লাহ আমাদের গোপন করে রেখে দিয়েছো, দুনিয়াতে যেমন গোপন করে রেখে দিয়েছো, কিয়ামতেও হাশরে তুমি আল্লাহ গোপন করে রেখে দিয়ে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি যদি বিচার করো আমরা পার পাবো না, তুমি যদি হিসাব নাও আমরা নাজাত পাবো না, তুমি যদি আমাদেরকে একটা একটা করে ধরো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ তাআলা আমরা
তোমার কাছে ফরিয়াদ করি, কত মজলুম, কত তোমার বান্দারা কত মানবেদের জীবন যাপন করছে আল্লাহ, তোমার গায়েবি সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা, আমরা শুনতে পেলাম ইসলামী জগতের এক উজ্জ্বল নক্ষত্র আজকে বিদায় হয়ে গেল। ও আল্লাহ, নিজে কত কাছ থেকে দেখেছি কত মাহফিলে তিনি সভাপতি ছিলেন, আমাকে দাওয়াত করে নিয়ে গেছেন কত মাহফিলে, আমার সারোয়ার ভাই আজকে দুনিয়াতে না, আল্লাহ পরিবারে কত শোকের একটা ঝড় বইতেছে আল্লাহ, আল্লাহ সন্তানগুলো বড় হয় নাই, ছোট ছোট সন্তান তারা কান্নার রোল পড়ে গেছে তাদের ভিতরে, আল্লাহ তোমার গায়েবি সাহায্য নাজিল করো, ওই পরিবারের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ, ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও, সবরে জামিল তৌফিক দিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার গোলাম সরোয়ার ভাইয়ের গোটা জীবনের সমস্ত নেক আমলকে জান্নাতের ওসিলা করে দিও। আয় আল্লাহ তাআলা, ওই পথের পথিক তো আমরা সবাই, কে কোন দিন চলে যাব জানি না, এই ধোকাবাজির দুনিয়া, এই মায়া মরিচিকার দুনিয়া, লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়া ছেড়ে সবাইকে আমাকে আপনাকে যেতে হবে রে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে শহীদি মৌত দিয়ে দিও আল্লাহ, মূর্তি যখন হবে আল্লাহ শহীদের দরজা কেমনে পাওয়া যায় এমন সুযোগটা আমাদের জন্য করে দিও আল্লাহ, আমার সোহেল ভাইকে কবুল করো, আমার নবীদুল ভাইকে কবুল করো, আমার আবু বকর ভাইকে কবুল করে নাও, সভাপতি মহোদয়কে কবুল করে নাও, মাদ্রাসার সবাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ, আল্লাহ মালাকুল মউত তো প্রত্যেক দিন এসে এসে ঘুরে যায়, কিন্তু কোন দিন একদিন কোন দিন আসবে আর ঘুরে যাবে না, কোন দিন হবে তা আমরা কেউ বলতে পারি না, তবে একদিন মরবো আমরা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে তোমার ডান পন্থী বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নিও, জান্নাতের তালিকায় আমাদের নামটা সিলেকশন দিয়ে দিও আল্লাহ, যখন মরে যাব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কত স্বপ্ন করেছিলাম, কত স্বপ্ন এঁকেছিলাম, নরম নরম বিছনা এসি রুম, ঘর থেকে টান মেরে বের করে দেবে, গোসল আমার জন্য বরাদ্দ হয়ে যাবে, আমাকে গোসল করাইয়া দিয়া কাপড় চোপড় কিচি দিয়ে কেটে ফেলে সেলাই বিহীন কাপড় পরাইয়া দিবে, আমার গায়ের ভিতরে ঢুকাইয়া দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো বানাইয়া নিয়া জানাজে হাজির করবে, জানাজা শেষ হবে মানুষ হাজির হয়ে যাবে রে, কিন্তু আমাকে নিয়ে আর কেউ ডাকাডাকি করবে না, আমার চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, বউ কেঁদে কেঁদে বলবে স্বামী গো আমাকে আজকে তো বললেও না, সন্তান বলবে আব্বা আমার জন্য কি ফলমূল কিনে আনবা না, কত আদর কত স্নেহ কত ভালোবাসা আজকে সব মাইনাস হয়ে যাবে, ওই বেডরুম থেকে বারান্দায় না বারান্দা থেকেও রাখবে না, আমাকে খুলিতে গোসল করাইয়া বাড়িতে আর তুলবে না, সেখান থেকে নামায় দিয়া গোসল করাইয়া দিয়া পোশাক পরাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে, বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না, বাঁশ চাপা দিল মাটি চাপা দিল, বৃষ্টি শুরু হলো কবরটা ফুলে উঠল, এই চামড়ায় কত তেল লাগালাম সব মাটি খেয়ে ফেলবে, এই মাথায় কত শ্যাম্পু দিলাম সব চুল উপড়ে যাবে, এই দাঁতে কত ব্রাশ লাগালাম দাঁত সব খুলে খুলে পড়বে, এই দেহেতে কত কি লাগালাম পোকা মাকড় গুলো ডাক দিয়ে বলবে দেখ কত বড় খাদ্য আসছে, আমার দেহটা ওই পোকার দেহের মধ্যে চলে যাবে, শান্তি মুহূর্ত যখন চলে আসবে আল্লাহ আমাদের সবার সবারে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়েবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।